পানি দিয়ে আগুন ধরান আর সবাইকে চমকে দিন। আজকে আপনাদেরকে এমন কিছু ম্যাজিক ট্রিক শেখাবো যেগুলো আপনি আপনার বাসায় খুব সহজেই করতে পারবেন আর এগুলো দেখিয়ে সবাইকে চমকে দিতে পারবেন। সবার প্রথমে দেখাবো কিভাবে আপনি হাতের সাহায্যে বেলুন কন্ট্রোল করবেন। এ দেখুন, আমরা হাত দিয়ে এমন করলেই বেলুন ছোট হয়ে যাচ্ছে, এটি হলো সবুজ বেলুন। ঠিক একইভাবে লাল রঙের বেলুনটিও ছোট করছি, দেখুন। এই ম্যাজিকটি আপনাদের শেখানোর পরে বলবেন, আরে বাস, এত সহজ একটি জিনিস ছিল এটি। তো সবার প্রথমে এরকম একটি ট্রান্সপারেন্ট প্লাস্টিকের বোতল নেবেন। এবার এটির একেবারে নিচের দিকে একটি ফুটো করতে হবে। আমরা কেচির সাহায্যে ফুটো করে নিচ্ছি। আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো কিছু দিয়েই ফুটো করতে পারবেন। হয়েছে, এবার একটি বেলুন নিন, এটিকে বোতলের ভিতরের অংশে ঢুকিয়ে দিয়ে এর রাবারটিকে বোতলের মুখে টেনে সেট করতে হবে। এই তো, খুবই সহজ। হয়েছে, এবার বোতলের নিচের ফুটোটিকে না চেপে ধরে মুখ দিয়ে এটিকে ফুলান, আর ফুলানো হলে নিচের সেই ফুটোটিকে আস্তে আস্তে ছেড়ে দিন। দেখবেন বেলুন ছোট হয়ে যাচ্ছে, মানে সব কাজ নিচের এই ফুটোর। বেলুন ফুলানোর পরে ওই ফুটো চেপে ধরে থাকলে বেলুন ফুলে থাকবে, আর ফুটো থেকে আঙুল ছেড়ে দিলেই বেলুন চুপসে যাবে। এবার চলুন দেখে নেই কিভাবে পানি দিয়ে আগুন জ্বালাবেন। এই দেখুন, পানির কাছে ম্যাচের কাঠি দিলেই কাঠি জ্বলে উঠছে। এবার এই দেখুন, যে কোনো কাগজ এর উপরে ধরলেই সেটিও জ্বলে উঠছে। এটি করার জন্য একটি বাটি নিতে হবে এবং এর মধ্যে কিছুটা পানি ঢেলে দিতে হবে। পানি ঢালা হলে এর মধ্যে কিছুটা হ্যান্ড স্যানিটাইজার ঢেলে দিব। স্যানিটাইজার দেওয়া হলে দিয়াশলাই দিয়ে এর মধ্যে আগুন ধরিয়ে দিব। এটি আসলে এতটাই অদৃশ্য আগুন যে আপনি আলোর মধ্যে এটিকে দেখতেই পাবেন না। এবার এর উপরে যাই আনবেন সেটি জ্বলবে। আপনি কাঠি উপরে রাখুন আর কাগজ উপরে রাখুন, আগুন জ্বলবেই। এটি যদি আমরা অন্ধকারে দেখি তাহলে ঠিক এমনটা দেখাবে। দেখুন কত সহজ একটি জিনিস। এবার এই কাচের বোতলটিকে দেখুন, এটি পানি দিয়ে ভর্তি, কিন্তু উল্টো করে ধরলেও এর পানি পড়ছে না। এই দেখুন, হাত দিয়ে দেখালেও এর পানি পড়বে না, আর এর মুখে টাচ করলেই এর সকল পানি বেরিয়ে আসছে। কিভাবে সম্ভব চলুন দেখে নেই। প্রথমে একটি কাচের বোতল নিতে হবে, এবার এর মধ্যে পানি ভরতে হবে। আমরা সম্পূর্ণ বোতলে পানি ভর্তি করব। এবার একটি টিস্যু পেপার এর উপরে বসিয়ে দিব, আর ছিপির জায়গায় এটিকে রেখে বাকি অংশটিকে সরিয়ে ফেলব। হয়েছে, এবার এই দেখুন, যতই ঝাঁকাঝাঁকি করুন কোনো লাভ নেই, এই পানি আর পড়বে না। আর আপনি যখনই আঙুল দিয়ে এর মুখে টাচ করবেন এর পানি বেরিয়ে আসবে। এবার শিখবেন কলমের ম্যাজিক। এই দেখুন, পেপারটির সামনে কলম আনতেই পেপার কেমন ঘুরতে শুরু করেছে, মনে হচ্ছে পেপারটি কলমের পিছু করছে। আপনি হয়তো ভাবছেন এটি কিভাবে সম্ভব। এটি শেখানোর আগে আপনাদের জানিয়ে দিই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন জয়পুরহাট থেকে নুসরাত, বরিশাল থেকে লুনা মল্লিক সরকার, ওয়েস্ট বেঙ্গল থেকে রাজু, ইতালি থেকে সাইদুল ইসলাম, ঢাকা থেকে কাজী চুন্নু। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে ধন্যবাদ। এই কলমের ট্রিক্সটি করার জন্য আপনাকে প্রথমে এরকম একটি চারকোনা কাঠের টুকরো নিতে হবে। এবার এর মাঝ বরাবর আঠা লাগাতে হবে। এবার এর মাঝে বসাতে হবে একটি পেন্সিল। এটিকে বসিয়ে দিয়ে কিছুক্ষণ ধরে রাখলেই দেখবেন এটি স্টেবল হয়ে গেছে। এবার এরকম একটি লম্বা পেপার নিতে হবে, এটিকে আমরা ভাঁজ করে দিব, কারণ এটিকে আমাদের কাটতে হবে। এই দেখুন, এই কর্নারে এক কাট, অপর কর্নারে আরেকটি কাট লাগাতে হবে। এবার ভাঁজ খুলে এর মাঝ অংশটিকে এই পেন্সিলের উপরে রাখতে হবে। রাখলেই দেখবেন এটি ব্যালেন্স হয়ে গেছে। এবার একটি কাপড় দিয়ে একটি কলমকে কিছুক্ষণ ঘষতে থাকুন। এটি কয়েক সেকেন্ড ঘষার পরে এটিকে এই পেপারের সামনে নিয়ে গেলেই দেখবেন পেপার কেমন ঘুরতে শুরু করেছে। এই দেখুন কিভাবে ঘুরছে। এখানে পেপার মূলত কলমটিকে আকর্ষণ করছে। এবার লাস্ট আরেকটি ম্যাজিক দেখাবো। দেখুন, এই হলুদ পানিতে একটি জিনিস দিলেই এটি লাল হয়ে যাবে, আবার এর মধ্যে লেবুর রস দিলেই এটি আবার হলুদ হয়ে যাবে। কিভাবে করবেন এটি, একটি কাপে পানি নিন। এবার এর মধ্যে হাফ চামচের মতো হলুদ দিন, তবে এটি মিক্স করতে হবে। চামচ দিয়ে আমরা মিক্স করে নিচ্ছি, দেখুন কেমন হলুদ রং এসেছে। এবার এর মধ্যে এক চামচ কাপড় ধোয়ার ডিটারজেন্ট দিন, সাথে সাথে দেখবেন এটির রং লাল হয়ে গেছে। আবার এর মধ্যে লেবুর রস দিন, এটি আবার হলুদ হয়ে যাবে। আসলে এসব কিছুই বিক্রিয়ার কারণে হচ্ছে। ভিডিওটি দেখে অনেকে অনেক কিছু শিখতে পারবে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ একদিন, খারাপ লাগলে ইংরেজি একদিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাকসকে লাইক ও ফলো দিয়ে রাখুন।